14ই আগস্ট সন্ধ্যা রাতে বাড়ির খুব কাছেই গলা কেটে খুন করা হয় আদিবাসী তরুণীকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন ছড়ায় পূর্ব বর্ধমানের নান্দুর ছাপানতলা এলাকায়। সেই ঘটনার পর এখনও পর্যন্ত কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। উচ্চ পর্যায়ে তদন্ত চলছে, যার জেরে ক্ষোভ দানা বাঁধছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের মধ্যে। পূর্ব বর্ধমানের নান্দুরে আদিবাসী তরুণীর পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য মহিলা কমিশনের 2 সদস্যের প্রতিনিধি দল। কমিশনের দলে ছিলেন মারিয়া ফার্নান্ডেজ ও চৈতালি লাহিড়ি। মঙ্গলবার পরিবার সদস্যদের সঙ্গে তারা এসে কথা বললেন। পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশের সঙ্গেও কথা বলেন তারা। যেখানে তরুণীকে খুন করা হয়েছে সেই জায়গাটিও পরিদর্শন করেন। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে, খুনের কারণ কি, সমস্ত বিষয় নিয়ে রহস্য ক্রমশ দানা বাঁধছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সহ জেলার নাগরিক সমাজেও কিন্তু এই খুনের যথেষ্ট প্রভাব পড়েছে। এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতীরা স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রহস্যের জট কেটে কবে এই সমস্যার সমাধান হয় বা কবে দোষীরা শাস্তি পায় তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্য মহিলা কমিশনের 2 সদস্য। মেয়ের বাড়িতে আমরা রাজ্য মহিলা কমিশন থেকে এসেছি, আমরা দুজন মেম্বার, আমাদের চেয়ারপারসন পাঠিয়েছে। তো আমরা এসেছি এই যে মামলা সুমোটো মামলা ছিল, তো আমরা এসেছি ওর মা বাবার সঙ্গে কথা বলেছে। আর আমরা গিয়েছি যে লোকেশনটা, যেখানে সেই স্পটটা, যেখানে ইনসিডেন্ট, প্লেস অফ অকারেন্স কি, ওটা আমরা গিয়ে আমরা ভেরিফাই করলাম। তারপরে ওদের ফ্যামিলিগুলো ছিল, ওদের সঙ্গে অলসো কথা বলেছে, মানে যদি ওরা কিছু জানে কি মেয়ের সঙ্গে কোনো এরকম পরিচিত ছিল ইয়া যে কিছু। আর তারপরে আমাদের মিটিং আছে পুলিশের সঙ্গে, দেখতে কি কত দূর ইনভেস্টিগেশন হয়েছে আর পিএম রিপোর্ট দেখতে, কেন এটা অলরেডি মানে বেঙ্গল পুলিশ থেকে একটা টিম অলরেডি ব্যাঙ্গালোর চলে গেছে। ওরা গিয়েছে মানে যেদিন এই এই ইনসিডেন্ট হয়েছে, এই যেদিন এই মার্ডার ইনসিডেন্ট যেটা হলো, সেদিনে যেদিন এটা রেজিস্টার হয়েছে সেদিনে একটা টিম ব্যাঙ্গালোরে গিয়েছে দেখতে কি কোথায় মেয়ে থাকতো, আর তারপরে আর কী কী জায়গা, ওর প্লেস অফ, ওর যেখানে ও চাকরি করতো, চাকরি নিয়ে ওখানে দেখতে কি আর কে কে ছিল, তা কি আমরা মানে পুলিশ আর আমরা মানে এই মানে অ্যাকিউজকে ধরতে পারে। তার মা আর বাবার সঙ্গে আমরা কথা বললাম, তো ওর মা বলছে কি আমরা চাই কি ওর ছেলেকে আপনারা পুলিশ ধরে আর শাস্তি পায়, এটা। আর সেকেন্ড কথা আছে কি পুলিশ অলরেডি কাজ করছে, কেন আমরা রিপোর্টটা নিলাম, আর কিছু রিপোর্টস আছে যেভাবে কি পিএম রিপোর্ট আর এটা সব, যে আমরা অলরেডি হসপিটালের সঙ্গে কথা বলেছে, এখানে আমরা যাব ওটা মিটিংয়ে। তো এটা আমরা দেখতে চাই কি কত দূরে ইনভেস্টিগেশন কত দূর হয়েছে, ওকে। পর একটা জিনিস আমি আপনারাকে বলতে পারি কি অলরেডি একটা পুলিশ টিম ব্যাঙ্গালোরে আছে এই মামলা নিয়ে, তো এটা তো খুব তাড়াতাড়ি আমরা পুরো ডিটেলস একবার ওই ছেলের ওয়েরাবাউটস আমরা ধরে নাই ওর প্লেস অফ ওয়ার্ক থেকে, যেখানে ওই মলে ওরা কাজ করতো, ওরা একটা মলে কাজ করতো ব্যাঙ্গালোরে, ঠিক আছে, একবার ওটা আমরা ধরে নাই, তো আমরা তারপরে ছেলেকে পুলিশ ধরতে পারবে। আমি ওর মার সঙ্গে আলাদা কথা বললাম, আমার সঙ্গে আমার আর একটা কো মেম্বার আছে, তো উনি আর আমরা মানে সব তিনজনের সঙ্গে কথা, মানে ওর ভাইয়ের সঙ্গে, ওর মার সঙ্গে, বাবার সঙ্গে। ওর বাবা বলেছে কি সেভাবে কোনো মানে দুশ্মনী নেই ইয়া কোনো এরকম এ নেই, মানে কোনো মানে এরকম নেই কি ওরা কাউকে ডাউট করতে পারে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, ওর বাবা বলে কি সবসময় ওরা ট্র্যাক করতো কি মেয়ে কোথায় যায়, ইভেন ওর বাবা কলকাতায় এসে স্টেশন থেকে মেয়েকে নিত। আর ও বলছে কি ইভেন হোয়াটসঅ্যাপে ব্যাঙ্গালোরে যে হোয়াটসঅ্যাপ মানে যখন ও চাকরি করতো ওখানে, তো কি হয় মানে ও হোয়াটসঅ্যাপ ভিডিও কল করতো, তো ওর বাবা দেখতো কি ওর বন্ধুগুলো রুম হ্যান ত্যান, ওর বাবা চাইতো ওটা। আর ওর মা বলছে কি ও মানে ভাবতেই পারেনি কেন ওর মাকে ও মেয়ে সব কিছু বলতো, ইভেন যখন ও স্কুলে ছিল আর যখন মানে মানে কোনো মানে ছেলে ওর মেয়ের পিছনে যেত ইয়া যে কিছু এরকম হতো ও মাকে বলতো, তারপরে ওরা এটা শর্ট আউট করতো। আর
যখন আমি জিজ্ঞাসা করেছি কি কি আপনারা মেয়েকে বিয়ে কর মানে বিয়ের কোনো প্রেশার ছিল, আমি আরেকটা অ্যাঙ্গেলে দেখছিলাম, তো ওরা বলেছে না, মেয়ে আগে থেকে বলেছে কি আমি পড়াশোনা করছে শেষ করব, আমি নিজে পায়ে আমি দাঁড়াবো, আমি চাকরি করব। এই জন্য ওরা একটা গ্রাম থেকে ওরা মেয়েকে মানে ব্যাঙ্গালোর যেতে দিয়েছে কাজ করতে, ও একটা মলে কাজ করতো ব্যাঙ্গালোরে, সেলসম্যানের কাছে। হ্যাঁ, সেলসে। এখন আপনারা কি দাবি করবেন পুলিশের কাছে, কি বলবেন বা কি রিপোর্ট? না, আমরা আমরা দেখো আমরা পুলিশকে এটাই বলবো কি ইনভেস্টিগেশনটা স্পিডের মধ্যে যেতে, একটা। সেকেন্ড কথা হচ্ছে কি আমাদের সঙ্গে আমরা লিঙ্ক করে দেখবো কি টাইম টু টাইম কি কত দূর হয়ে গেছে ইনভেস্টিগেশন আর কি রিপোর্ট, আর যত সাহায্য আমরা করতে পারবো মানে পরিবারকে আমরা সেই সাহায্য অলসো করবো।